সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের জন্য এখন আমরা ইংরেজি ক্লাস নিতে যাচ্ছি, তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। এক নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেখো কি দেওয়া আছে। এই ছকটা সম্পর্কে তোমরা পরিচিত নয় এমন নয়, তোমরা আমাদের এই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী তাদের কাছে এই ছকটা খুব পরিচিত, বিশেষ করে আমার ক্লাস যারা করেছে। আর এটা দিয়ে কি করা যায় সেটা সম্পর্কে অবগত আছো তোমরা। তারপরে যদি তোমাদের কারো কারো মন থেকে একটু বিস্তৃত হয়ে থাকে সেটা পূরণ করার জন্য আজকে এখানে দেওয়া, তো এটা খেয়াল রাখো। আর তোমাদের অভিভাবকগণের মোবাইলে এই ছকটা একটু যেন থাকে সে ব্যাপারে একটু তোমরা বলতে পারো, মাঝে মাঝে এটা নিয়ে একটু আলোচনা করলে তোমাদের সুবিধা হবে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নেম আছে, এজ আছে, ক্লাস আছে, এই লাইনটাতে সব নেম, এই লাইনটা দিয়ে সব হবে এজ, আর এই লাইনটা দিয়ে হবে সব ক্লাস। অর্থাৎ আমরা যখন প্রশ্ন করি হাউ ওল্ড ইজ যারা, তো যারার একটা বয়স সেটা আমরা এখানে এখন দিয়ে রাখবো মনে রাখার জন্য। এবং আমরা যদি এটা একটু চর্চা করি তাহলে সহজে যখন প্রশ্ন করবে হাউ ওল্ড ইজ যারা, আমরা সহজে উত্তর দিতে পারবো যারা ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, অর্থাৎ সে জায়গায় কী সংখ্যাটা বসে সেটা বসালে উত্তর হয়ে যাবে। আবার প্রশ্ন হচ্ছে হোয়াট ক্লাস ডাজ যারা রিড ইন, হোয়াট ক্লাস ডাজ যারা রিড ইন, যারা কোন শ্রেণীতে পড়ে, এখানে যারা শ্রেণী আমি দিয়ে রাখবো এবং এটা মনে রাখবো। তাহলে আমরা যারা সম্পর্কে যে ক্লাসের প্রশ্ন হচ্ছে সে ক্লাসের প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে হোয়াট ক্লাস ডাজ যারা রিড ইন, অ্যান্সার হবে যারা রিডস ইন, এই সংখ্যাটা ক্লাস ড্যাশ, সেই এই সংখ্যাটা ড্যাশের জায়গায় বসালে আমাদের প্রশ্ন এবং উত্তর পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে তোমাদেরকে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। যারা যারার জন্যে এজ, এজের ক্ষেত্রে আমরা এখানে পূরণ করব কত, সিক্স। যারার ক্লাস হবে ওয়ান, জয়ার এজ হচ্ছে সেভেন, ক্লাস হচ্ছে টু, রেজার এজ হচ্ছে সেভেন, ক্লাস হচ্ছে টু, রাফির এজ সেভেন, ক্লাস হচ্ছে টু, শুভার এজ সেভেন, ক্লাস হচ্ছে টু, সোনাবীর এজ সেভেন, ক্লাস হচ্ছে টু, মিনার এজ এইট, এখানে ক্লাস থ্রি, মাহিনের এজ এইট, ক্লাস এখানে এর সম্পর্কে দেওয়া নাই এই জন্য লিখব না, রাতুলের এজ এইট, ক্লাস আছে দেওয়া থ্রি। তাহলে এখন এদের যে কারো সম্পর্কে যদি প্রশ্ন করা হয় আর আমার এই ছকটা যদি মনে থাকে তাহলে আমি এদের যে কোনো যে কারো সম্পর্কে এজ দিয়ে প্রশ্ন আর ক্লাস দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো। ছকটা দেখলে ছোট মনে হলো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা প্রশ্ন, নয়টা নয়টা আঠারোটা প্রশ্ন, এবং আঠারোটা প্রশ্নের উত্তরের কাজ এখানে করবে, অর্থাৎ আমাদের ৩৬টা লাইনের কাজ আমরা এখান থেকে করতে পারবো। যেমন প্রশ্ন করবো হাউ ওল্ড ইজ জয়া, অ্যান্সার বলবো জয়া ইজ সেভেন ইয়ার্স ওল্ড, হাউ ওল্ড হোয়াট ক্লাস ডাজ জয়া রিড ইন, জয়া রিডস ইন ক্লাস টু, হাউ ওল্ড ইজ রেজা, রেজা ইজ সেভেন ইয়ার্স ওল্ড, হোয়াট ক্লাস ডাজ রেজা রিড ইন, রেজা রিডস ইন ক্লাস টু, এরকম হাউ ওল্ড ইজ সোনাবি, সোনাবি ইজ সেভেন ইয়ার্স ওল্ড, হাউ ওল্ড হোয়াট ক্লাস ডাজ সোনাবি রিড ইন, সোনাবি রিডস ইন, রিডস ইন কথাটা মনে রেখো, সোনাবি রিডস ইন, এখানে এস থাকবে ক্লাস টু। এভাবে আমরা নয় নয় আঠারোটা প্রশ্নের উত্তর করতে পারবো
প্রশ্ন লিখতে পারো, প্রশ্ন এবং উত্তরও করতে পারবো। এরপর নাম্বার টু আমরা দেখি, ডু ইংলিশ আছে, তোমার আসনে যাও, এটা তোমাদের জানা আছে। ভুল করো যে জায়গাটা সেটা আমি বলছি, এখানে গো, তারপরে টু, তারপরে ইও, এটা সবই তোমরা ঠিক লেখো, কিন্তু ভুল লেখো এখানে, এটা হবে এস ই এ টি। মনে থাকে যেন আজকের পর থেকে এটা যেন ভুল না হয়, যদি আসন হয় তাহলে ইংরেজি হচ্ছে সিট, বানানটা এ সি এ টি সিট, আর যদি বলা হয় সিট ডাউন বসো, তখন সিট হচ্ছে এস আই টি সিট, এই সিট মানে বসা। মনে থাকে যেন একটি সুখী বিড়াল অঙ্কন করো, কখনো বলতে পারে আঁকো, একই কথা এখানে ড্র মানে আঁকা, ডি আর এ ডাব্লিউ ড্র, এ সুখী বিড়াল ইংরেজি হবে হ্যাপি ক্যাট, এইচ এ পি পি নিচে নামলো, কিন্তু দেখো পি নিচে নামাতে হবে এবং এই যে এ বরাবর থেকে শুরু হয়ে নিচে নামবে, ড্র এ হ্যাপি, এবং আর একটা অক্ষর আছে এখানে নিচে নামানোর ওয়াই, হ্যাপি ক্যাট। আর যদি দুঃখী বিড়াল হতো তাই লিখতাম স্যাড ক্যাট। তোমার বই আমাকে দেখাও, এখানে তোমাদের ভুল হয় এইটা শো, এস এইচ ও ডাব্লু শো, এটা শো, শো মানে দেখানো, শো মানে প্রদর্শন করা, শো দেখাও, কাকে দেখাবে আমাকে, তাহলে মি আমাকে দেখাও, কি দেখাবে তোমার বই, ইওর বুক, ওয়াই ও ইউ আর ইওর বি ও ও কে বুক। এখন কথা আছে এখানে, যদি বলা হয় আমাকে তোমার ইংরেজি বই দেখাও তাহলে হবে শো মি ইওর ইংলিশ বুক, আমাকে তোমার বাংলা বই দেখাও শো মি ইওর বেঙ্গলি বুক, এরকম। গরু গোয়ালে থাকে, গরু গোয়ালে থাকে মানে গরু গোয়ালে বাস করে, এইভাবে আমরা ধরে নিয়ে ইংরেজি করব। তাহলে একাউ বা দিকাউ লিখতে হবে এ সি ও ডাব্লু কাউ, এখানে এল আই ভি ই কেউ কেউ দেবে, কিন্তু এল আই ভি ই দিলে এখানে রাইট হবে না, এ কাউ লিভস হবে, আমরা এখানে এই এসটা দেব। এবং তোমাদেরকে আমরা সহজে একটু বোঝার জন্য আমরা একটু টেকনিক দিয়েছি, সেটা হচ্ছে যে আই ইউ আই উই ইউ দে, এবং আর অন্য কোনো বহুবচন যদি এ জায়গাটাতে হতো, আই যদি হতো, উই যদি হতো, ইউ যদি হতো এবং দে হতো, অথবা আরও অন্য কোনো বহুবচন হতো, তাহলে আমরা লিভ রাখতাম, এস দিতাম না। কিন্তু ওই যে কথাগুলো বললাম, ওই যে সাবজেক্টগুলো বললাম, সেগুলোর বাইরে যা পাবো তখনই আমরা এখানে এস সংযুক্ত করব। সেই হিসেবে এ কাউ আই নয়, উই নয়, ইউ নয়, দে নয়, অন্য কোনো বহুবচন নয়, তাহলে এটা ওই ছকের মধ্যে পড়ল না, ছকের বাইরে গেল, এখানে আমাদের এস হবে। এ কাউ লিভস ইন এ শেড বা কাউশেড, শেড বলা যায়, কাউশেড আমরা বলবো, সি ও ডাব্লু কাউ, এস এইচ ই ডি শেড, কাউশেড গোয়াল ঘর, এ কাউ লিভস ইন এ কাউশেড। এরপরে ই নম্বর আছে, বানর গাছে বাস করে, বানর গাছে বাস করে, তোমরা অনেকে বলবে যে মানকি লিভস ইন এ ট্রি, এটা ব্যাকরণের নিয়মে ভুল হবে, গ্রামারের নিয়মে ভুল হবে, এটা হবে এখানে লিখে দিচ্ছি আমি এ, এটা কি বানর, তা মানকি, এ মানকি, এ মানকি এম ও এন কে ই ওয়াই, এ মানকি, ওই যে লিভস হবে এল আই ভি ই এস লিভস, এখানে গাছের উপরে বুঝাবে, তাহলে অন এ ট্রি, ট্রি আর ই ই ট্রি, তাহলে বানর গাছে বাস করে, তার ইংরেজি এটা হলো এ মানকি লিভস অন এ ট্রি, লিভস অন এ ট্রি। আমি কিন্তু জোর দিচ্ছি যে জায়গা তোমরা সমস্যা করো সে জায়গাটাতে প্রশ্ন করো এবং জবাব দাও,
প্রশ্ন করো এবং উত্তর দাও। এটার ইংরেজি হচ্ছে সহজ জিনিস, এ এস কে আস্ক, এ এন ডি এন্ড, এ এন এস ডাব্লিউ ই আর আনসার। এটা একটা কিন্তু কমন সেন্টেন্স। এখন কাউকে আস্ক দিয়ে কমন সেন্টেন্স লিখতে দিলে আস্ক অ্যান্ড অ্যান্সার উইথ হাউ মেনি লিখতে যায়, এবং সেখানে প্রশ্নচিহ্ন কোথায় দেবে না ওখানে ডট কোথায় হবে ঝামেলা করে। সেই ক্ষেত্রে তোমরা এই একটা ছোট্ট সেন্টেন্স বাছাই করে নিতে পারো, আস্ক দিয়ে হবে, অ্যান্সার দিয়ে হবে, এমনকি অ্যান্ড দিয়ে যদি কখনো পাও সেটা দিয়েও হবে। এই সেন্টেন্সটুকু দিলেই তোমাদের মেক সেন্টেন্স হয়ে যাবে। এই তিনটা ওয়ার্ডের যে কোনো ওয়ার্ড দিয়ে যদি মেক সেন্টেন্স দিয়ে দেয়। এরপরে জি নম্বর আছে, এক থেকে পাঁচ পর্যন্ত মাছ গণনা করো। যদি এখানে কখনো মাছগুলো বলে তবু একই রকম ইংরেজি হবে, বা ওখানে ফিশেস হয়তো করা যেতে পারে, কিন্তু এখানে এক থেকে পাঁচ পর্যন্ত মাছ গণনা করো তার ইংরেজি তোমাদের বইয়ে দেওয়া আছে, কাউন্ট দ্য ফিশ, সিও ইউ এন টি, কাউন্ট গণনা করো, দ্য ফিশ মাছকে, টি এইচ ই দি ফিশ, এফ আই এস এইচ ফিশ, মাছকে গণনা করাবে, একটা একটা করে গণনা করা হবে মাছগুলোকে। কি হবে? ফ্রম, এফ আর ও এম, ফ্রম ওয়ান, এক থেকে পাঁচ, এখানে কথায় একটু বানান অঙ্ক একটু ঝামেলা আছে, এভাবে থাকলেও সমস্যা নাই। তো ফ্রম ওয়ান টু, টি ও টু, আবার টি ডাব্লিউ ও টু দেওয়া যাবে না, ওয়ান টু ফাইভ, এখানে ফুল স্টপ। আর যদি কখনো এখানে বিস্ময়চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা এখানে বিস্ময়চিহ্ন ব্যবহার করব। এখানে যদি বিস্ময়চিহ্ন দেওয়া থাকে তাহলে এখানে বিস্ময়চিহ্ন ব্যবহার করব, যদি দাঁড়িয়ে থাকে তাহলে ফুল স্টপ ব্যবহার করব। এরপরে আছে, আমি একটি বানর দেখতে পাই, আই ক্যান সি এ মানকি, তাহলে আই ক্যান সি এ ক্যান, আই ক্যান, তারপরে সি এস ই ই সি এ মনকি, এম ও এন কে ই ওয়াই। তোমাদের লেখাটা দেখো, এখানে এম যত বড়, ও তত বড়, এন তত বড়, কে এর নিচের অংশটা তত বড়, ইটা তত বড়, ওয়াই এর উপরের অংশটা মোটামুটি তত বড়, আর ওয়াই এর নিচে একটা অংশ ঝুলে পড়লো, এটা নিচের দুই ঘর পূরণ করে লেখার নিয়ম। এই নিয়মগুলো কিন্তু তোমাদেরকে মানতে হবে, এবং এই নিয়মগুলো তোমাদের চর্চা করতে হবে লেখার সময়। যদি এই নিয়মগুলো মেনে তোমরা লিখতে পারো লেখা ভালো হবে, নম্বর ভালো পাবে, আর যদি এই নিয়ম মানতে তোমরা ব্যর্থ হও তখন তোমাদের নম্বর কমে যাবে, অনেক সময় দেখা যাবে হয়তো রাইট দেবে না, এজন্যে খেয়াল রাখতে হবে। এটা বাক্য শেষ, তাহলে আমার এখানে ফুল স্টপ হবে। তোমার অনুশীলন খাতায় বাক্যগুলো দেখে দেখে লিখো, তোমার অনুশীলন খাতায় বাক্যগুলো বা বাক্যগুলোকে দেখে দেখে লিখো। এটার অ্যান্সার হবে কপি, সিও সিও পি ওয়াই, কপি, কপি দ্য সেন্টেন্সেস, কপি বাক্যগুলো, দ্য সেন্টেন্সেস, এ সি এন সেন, টি ই এন টেন, সি ই আর একটা এস বহুবচনের কারণে, কপি দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোকে কপি করো, দেখে দেখে লেখো। কোথায় লিখবে? তোমার অনুশীলন খাতায়, ইন ইউর এক্সারসাইজ বুক, কপি দ্য সেন্টেন্সেস ইন ওয়াই ও ইউ আর ইউর এক্সারসাইজ বুক, ছোট হাতের ই, ই এক্স ই আর এক্স আর সি আই এ সি সাইজ, এক্সারসাইজ। তারপর আছে বুক, বুক কথাটা এখানেই লিখে দিই, বি ও ও এই যে কে, কপি দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক, মানে তোমার অনুশীলন খাতায় বা অনুশীলন বইতে বা অনুশীলন বইয়ে বাক্যগুলো দেখে দেখে লিখো। আমি কিন্তু সব কিছুই বলে দিলাম, বইয়ে থাকতে পারে, বহিতে থাকতে পারে,
খাতায় থাকতে পারে। এরপরে আমরা তিন নম্বরের প্রশ্নের উত্তর করার জন্য প্রস্তুত হব। রাইট দ্য রাইম হেড অ্যান্ড শোল্ডার। তোমরা প্রশ্নটা দেখে বলবে এত সহজ প্রশ্ন আমরা খুব পারি, তবে হ্যাঁ তোমরা যখন লেখো এবং খাতা যখন আমরা কাটি অনেকের ওখানে কিন্তু দেখা যায় যে বেশ কিছু অক্ষরের জায়গায় টিচারগণ গোল্লা দিয়ে থাকেন এবং বলেন যে এই জায়গাটা ঠিক হয়নি। কোন জায়গাগুলো ঠিক হয় না সেটা দেখানোর জন্যই মূলত এখানে দেওয়া। তো আমরা দেখি আমাদের ঠিক হয় না কোথায় কোথায়। অ্যানসার লিখব আমরা, অ্যানসার লিখে আমরা আগে কবিতাটার নাম লিখে নেব। এইস ই এইস ই এ ডি, লেখা এইচটা বড়, ডিটা জায়গা নিল বড়, ছোট হাতে ডি হলো উপরে দুই ঘর নেবে হেড। অ্যান্ড মাঝের ঘরে লিখবো, ডিটা আবার উপরে দুই ঘর। শোল্ডার্স এখানে তোমরা ভুল করো, এসটাকে বড় করে দাও। এস কত বড় হবে? এস হবে এই এন এ ই এই অক্ষরগুলো যে যতখানি জায়গা নিয়ে লেখা আছে ততখানি জায়গার মধ্যে হবে। আর এইচটা হবে যে ডি যত বড় জায়গা নিচ্ছে তত বড়, এস এইচ ও ইউ। এলটা হবে এই এইচ যে যত পরিমাণ জায়গা নিল সেভাবে, এস এইচ ও ইউ এল ডি ই আর এস। তাহলে হেড অ্যান্ড শোল্ডার্স আমরা এখানে আন্ডারলাইন করলে করতে পারি। এরপর আমরা কবিতার লাইনগুলো লিখবো, একটু সামনে থেকে ধরতে পারি, এখান থেকে ধরতে পারি, সমস্যা নাই। এইস আমরা গ্যাপ দিয়ে লিখতে পারি, গ্যাপ দিয়ে লিখবো, কিন্তু আমার এখানে জায়গার হবে, আমি গ্যাপ দিতে পারছি না খুব একটা। তাহলে এইস ই এ ডি হেড, এ এন ডি অ্যান্ড এস এইস ও ইউ এল ডি ই আর এস, হেড অ্যান্ড শোল্ডার্স, কমা আছে কিন্তু। এরপরে নিজ, এই কেটা ছোট হাতের কে, কে এন ই ই এস নিজ, এ এন ডি অ্যান্ড টি ও ই এস টোজ, নিজ অ্যান্ড টোজ, হেড অ্যান্ড শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ। আবার ওই একই কথা আছে, এইস ই এ ডি হেড, এ এন ডি অ্যান্ড এস এইস ও ইউ এল ডি ই আর এস, শোল্ডার্স। আবার এখানে কমা আগের মতো, এই যে কে এন ই ই এস নিজ, এ এন ডি অ্যান্ড টি ও ই এস টোজ, ফুল স্টপ। এই যে চার লাইন গেল, চার লাইনের পরে একটু গ্যাপ হবে, তারপর আবার পরবর্তী চার লাইন হবে। এখন এখানে আছে আমার জায়গা হয়তো একটু শর্ট হবে, ই ওয়াই ই এস আইস, এ এন ডি অ্যান্ড ই এ আর এস ইয়ার্স, কমা এম ও ইউ টি এইস মাউথ, এ এন ডি অ্যান্ড এন ও এস ই নোজ, ফুল স্টপ। আবার এখান থেকে দুই লাইন, এইস ই এ ডি হেড, এ এন ডি অ্যান্ড এস এইস ও ইউ এল ডি ই আর এস, এভাবে মুখে তোমরা উচ্চারণ করবে মনে মনে, হেড অ্যান্ড শোল্ডার্স। এরপরে কে এন ই ই এস নিজ, এ এন ডি অ্যান্ড টি ও ই এস টোজ, এভাবে
লেখা হবে। আর যদি তোমরা এস এর একটা জায়গায় ভুল করো, এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা, চার জায়গায় এস এর কারণে ভুল হবে। আবার এই কেটা যদি তোমরা কখনো এরকম করে এই জায়গায় দিতে চাও, তাহলে এখানে এক জায়গা, এখানে এক জায়গা, দুই জায়গায় ভুল হবে। তাহলে দুই জায়গায় ভুল হচ্ছে, তাহলে এখানে এক দুই তিন চার জায়গা, দুই ছয় জায়গা, আবার এমটাকেও এখানে বড় হতে দাও সাত জায়গায়, এরকম যদি ভুল করো তাহলে কের তো ভুল আরও হচ্ছে এক দুই তিন জায়গায়, তাহলে দেখা যায় আট নয় দশটা জায়গায় ভুল হয়। আট নয়টা দশটা জায়গায় যদি এরকম ভুল হয় তাহলে এখানে লেখাটা বেকার হবে, কোনো নম্বর তোমরা পাবে না। এই জন্যে সাবধান, এরকম ভুল যেন আর তোমাদের না হয়। আজকে এই জন্যে তোমাদের বোঝানোর জন্যে কিন্তু এটা দেওয়া, খুবই ভুল হয় তোমাদের এই জায়গাগুলোনে। আবার এই যে কমা কোথায় দেবে, ফুল স্টপ কোথায় দেবে, এগুলো জায়গায় ভুল হয়। এরপর তোমাদের বাড়ির কাজ হিসাবে কিছু থাকছে, দেখো একটু বুঝাই। হায়ার ইজ দ্য বল, ডল, টিভি, বাউনক্স, রেড র্যাট, পিলো, তাহলে এখান থেকে গেলে দিয়ে প্রশ্ন হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা প্রশ্ন, এবং ছয়টা প্রশ্নের উত্তরও দিতে হবে। আবার তারপরে নিচে আছে হোয়ার ইজ দ্য কাউ, বার্ড, লায়ন, টাইগার, ফিশ, লিপ, এখান থেকে প্রশ্ন হবে এক দুই তিন চার পাঁচটা, এবং সেই পাঁচটা প্রশ্ন করে প্রশ্নের নিচে উত্তর লিখবে। এটা বাড়ির কাজ, এবং বারবার বলি এই পড়াগুলো করাই মানে তোমাদের এই যে দিন রাত চব্বিশ ঘন্টা সময় ব্যয় করবে সেটা কিন্তু নয়। এই পড়াগুলো দেওয়া হয় নির্দিষ্ট কিছু পড়া, এরপরে তোমাদের বই আছে, বইয়ে কোথায় তোমাদের কী সমস্যা আছে সেগুলো চর্চা করে নেবে, রিভিশন দেবে। এবং পড়া যদি নতুন থাকে, নতুন তো পড়া নাই, যদি কম পড়া থাকে সেটা বেশি পড়বে, আর যেটা পড়া আছে সেটাও পড়বে, পড়া ফেলে রাখা যাবে না, পড়া সহজ হলেও বারবার পড়তে হবে। তো আজকের মতো ইংরেজি ক্লাস এখানেই শেষ হচ্ছে, আল্লাহ হাফেজ।